ডিসেম্বর মাসে আমাদের যে সমাবেশটি হবে আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কদর সাহেব যেটা বলেছেন আমরা ইতিমধ্যে কিন্তু স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পার করেছি আমরা বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকীও পার করেছি এবং আমরা এমন কিছু স্থাপনা করেছি এই বাংলাদেশে উন্নয়নের ক্ষেত্রে যেটা সারা পৃথিবীতে স্বীকৃত আর উল্টো আরও আমাদের এখন এটা বিজয়ের মাস ডিসেম্বর তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের উচ্ছ্বাস থাকবে আমরা বিপা বিশাল জনসমাগম করব আমরা আমাদের বিজয় উদযাপন করবো সেটা তো আমরা করতেই পারি এবং আমরা করব। কিন্তু বিএনপির কথা বললাম বিএনপির সেক্রেটারি জেনারেল তো বলেছে এই মহাসচিব যে ওনাদের এরকম কোনো প্রোগ্রাম নাই সেইভাবেই আমি বলেছি যে ওনাদের এগুলা কিছুই কোনো প্রোগ্রাম নাই এগুলো এক দ্বিতীয়ত কথা হলো যে ওনারা অনেক বেশি উদ্বেলিত অনেক বেশি উচ্ছ্বসিত যে ওনাদের মহাসমাবেশে বা ওনাদের সমাবেশে লাখ লাখ মানুষ হয়েছে আমরা নাকি বলেছি হাজার হাজার ওনাদের নাকি লাখ লাখ মানুষ হয়েছে কোটিও বলেছে ঠিক আছে আপনারা কোটি কেন মহাকোটি আপনাদের অনেক লোক হয়েছে ঠিক আছে যদি এত জনবৃত্তি মনে করেন তাহলে কেন আপনারা তত্ত্বাবধায়ক সরকার চান কেন তাহলে তাহলে তো জনগণ আপনাদেরকে ভোট দিবেই আর যে বলবেন যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের আপনাদের দাবি ছিল আইনের মাধ্যমে হতে হবে হ্যাঁ আইন করেই তো নির্বাচন কমিশন হয়েছে তাহলে আপনারা ভোটে আসেন আর আপনারা কথায় কথায় সরকারকে পদত্যাগ করতে পারেন কারণটা কি কারণ এই সরকার আপনারা যখন দুই হাজার চোদ্দোতে নির্বাচন হলো তখন আপনারা ইলেকশনে আসলেন না সেটাকে বললেন যে তিপ্পান্ন জন একশো তিপ্পান্ন জন বিনা ভোটে হয়েছে আপনারা ওই মানে ভাত দেবার মূর্ত নেই কিল মার গোসাই নির্বাচনে আসবেন না আবার সহ্য করতে না আর এই যে দুই হাজার আঠারো সালেও তো নির্বাচনে এসেছেন কিন্তু আপনাদের এক এক মনোনয়ন দেওয়া হয়েছে বাণিজ্য করে টাকার বিনিময় যার কারণে কেউই সিরিয়াসলি কাজ করেনি প্রত্যেকে ভেবেছে আমি তো এমপি হয়ে গিয়েছি ওই দোষ পড়েছে আওয়ামী লীগের উপর আর আপনারা একটা নতুন গান শুরু করলেন আঠারো তারিখের নির্বাচনের পরে যে রেজাল্ট যখন হয়ে গেল আওয়ামী লীগ যখন তখন আপনারা বললেন যে রাতে ভোট হয়েছে এই তথ্যের উদ্যোক্তা সূত্রপাত করলেন দিনের বেলা যখন আওয়ামী লীগ জিতে গেল কিন্তু রাতে যে ভোট হয়েছে আপনি বলছেন আপনার যুক্তির অনুযায়ী তাহলে রাতে যখন ভোটটা হলো তখন কেন মিডিয়াকে জানালেন না বাংলাদেশে এতগুলো মিডিয়া কেউই জানলো না রাতে ভোট হয়ে গেল কিন্তু এই যে ভাঙ্গা রেকর্ড আপনারা বাজাচ্ছেন পর দিনের দিন ভালোভাবে আজকে নেয়নি আপনারা বলেন যে জনগণ আসলে বিএনপির সমস্যা হয়েছে যেটা আমি মনে করি যেহেতু তারা বিধ্বংসী রাজনীতি করেছে মানুষ পুড়িয়ে মেরেছে বিএনপির নাম শুনলে দেখা যায় ছোট একটা শিশু আজকে উঠছে কারণ অনেক এমনও দেখা গিয়েছে যে একটা মেয়ে

না না, আমাদের হতে পারে। আপনি শুধু লক্ষ বলছেন কেন পাল্টা পাল্টির কিছু নয় এটা আমাদের কনফিডেন্স আমাদের আত্মবিশ্বাস কারণ আমরা জানি যে জনগণ আমাদেরকে ভালোবাসে আমরা জানি জনগণের জন্য আমরা কাজ করেছি শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে জনগণের জন্য কাজ করছে আওয়ামী লীগের শেখর অনেক গভীরে পতিত আমরা তো ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া কোনো দল না এজন্য আমাদের কনফিডেন্ট লেভেল সবসময় একটু উঁচুতেই থাকে আর ওনারা কথা কথা বলে যেমন মির্জা ফখরুল ইসলাম সাহেব এই কয়েকদিন আগেও বলেছে নির্বাচন দেন আওয়ামী লীগ দশটা আসনও পাবে না ওই দুই সালে বেগম খালেদা জিয়াও বলেছিল যে এই নির্বাচনে আওয়ামী লীগ তিরিশটা আসনও পাবে না কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সত্য যে ওই নির্বাচনে কিন্তু বিএনপি পেয়েছে উনত্রিশটা প্রথমে আর আওয়ামী লীগ তিন চতুর্থাংশ আসন